টিভি বাংলা মানবতার সমাধান আসসালামু আলাইকুম ওয়াহমেতুল্লাহ ওরাকাতুহু আলুদবিল্লাহ ইমনু সায়েতআনু রজিম ওয়ান আশান ওকৌলা মিম দা ইলল্লাহ ওয়া মিলা সো হাম ওকাল ইন ইমনিয়ান মুসলিম ইন সম্মান দর্শকবৃন্দ যুগে যুগ আল্লাহ আলা তাঁর পথে দাওয়াত দেওয়ার জন্য নবী রসুলদের পাঠিয়েছেন সাথে সাথে আলেমদেরকে সেই দায়িত্ব দিয়েছেন তাদের মধ্যে থেকে আমরা একজনকে টিভি বাংলার স্টুডিও দেখেছি তার সাথে আলোচনা করার জন্য তিনি হচ্ছেন শেখ আকরামুজ্জামান তার কাছ থেকে আমরা তার জীবনের কিছু অভিজ্ঞতা দাওয়াতের ক্ষেত্রে তা শুনছিলাম এবং বেশ কিছু দিক নির্দেশনা এবং ব্যাখ্যা আমরা শুনছিলাম আজকে আমরা তার কাছে আবার যাচ্ছি তার কাছ থেকে কিছু জিনিস জানবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রাখাত ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ মোহতারাম ভালো আছেন জি আলহামদুলিল্লাহ এটা আলোচনা চলছিল আপনার সেভাবে আপনি আমাদের কিছু দিক নির্দেশনা দিন যাতে করে দর্শকরা বুঝতে পারে যে আপনার দাওয়াতের ক্ষেত্রে কাজে লেগেছে কীভাবে আপনি এই কাজগুলি করেছেন বিশেষ করে লাইল অর্থ সম্পর্কে জি আলহামদুলিল্লাহ আসলে একটা কথা আছে বিসমিল্লাই গলদ তার মানে এটা বাংলা প্রবাদ বক্ষ আসলে বিসমিল্লাতে গলদ না এখান থেকে উদ্দেশ্য হইল শুরুতেই গলদ শুরুতে শুরুতেই ভুল জি কালেমা হলো আমাদের ইসলামের শুরু ইসলামে প্রবেশের দরজা কালেমার শব্দ দিয়ে মুসলমান সম্ভব না অর্থ দিয়েই মুসলিম হইতে হতে হবে মুখে যেটা উচ্চারণ করবে সেটার অর্থ সঠিকভাবে জানতে হবে জানতে হবে সঠিকভাবে কিন্তু অর্থটা জেনেছিল সেই যুগের অর্থাৎ এর কুরাইশরা অর্থ জানার কারণে ওরা গ্রহণ করেন উচ্চারণ করতে রাজি কালেমাকে গ্রহণ করে নাই উচ্চারণ করে নাই আর আমরা অর্থ না জানার কারণে গ্রহণ উচ্চারণ করে যাচ্ছে কিন্তু অর্থ জানি অর্থ না জানার কারণে গ্রহণ করছি ওদের মতো অর্থ হয়তো আমরাও যদি আজকে জানতাম অনেকেই ইস্তফা দিতাম অনেক কঠিন অবস্থা হয়ে যেত যে এই কালেমার যদি এই অর্থ হয় তাইলে আমি থাকতে পারবো না এখানে অনেকে কিন্তু এভাবে তাদের অবস্থানটা এরকম জি কিন্তু আবার কালেমা বলতে রাজি আছে কিন্তু কালেমার অর্থ বুঝতে রাজি নেই অনেকে আছে এরকম জি জি ইসলামের জন্য মায়া না করে কিন্তু কালেমার অর্থ বললে তখন অন্য রকমের না এখানে আমি একটা অত্যন্ত মানে গুরুত্বপূর্ণ তথ্য বলবো যে মসজিদুল হারামের খতিব প্রাক্তন খতিব আবু সাম আব্দুল জাহির নুরউদ্দিন আমি প্রায় বলি উনি একটা কালেমার মানদণ্ডে মুসলিমদেরকে একটা যাচাই করে দেখিয়েছেন তো উনি যে জন বর্তমান যুগের মুসলিম কালেমার অর্থের মানদণ্ডে নয় হয়তো হাজারে একজন হইতে পারে কালেমার অর্থের মানদণ্ডে এবং উনি এই ক্ষেত্রে জবাব দিয়েছেন যে এতগুলো মুসলিমেরা তাহলে কি এরা হলো ভৌগোলিক মুসলিম ভূগোলবিদদের কাছে গেলে পাওয়া যাবে যে এরা মুসলিম এলাকা মুসলিম এলাকা ভিত্তিক কারণ আমাদের সমাজ দেখা যাচ্ছে যে ও দলই গঠন করেছে ইসলামের বিরুদ্ধে তাও ওকেও তো গণ্য করা হয় ও তো মুসলিম হিসাব করা হচ্ছে ওকে কখনো হয়তো তার নাম দেখে গণ্য করা হচ্ছে কখনো হয়তো সে কোন ঘরে জন্ম নিয়েছে ওর বাপ মার কারণে তাকে গণ্য করা হচ্ছে এই হলো ভূগোলবিদদের সূত্র ঠিক বলেছে নাহলে মুসলিম হয়ে মুসলমানের বিরুদ্ধে পরিকল্পনা ষড়যন্ত্র তার সবসময় এটা তো হইতে পারে না তো মুসলিম তো কখনো মুসলিমের বিরুদ্ধে যাইতে পারে না তারপরে একটা বিষয় আমাদের অনেক মুসলিম অধ্যসিত নব্বই পার্সেন্ট মুসলিম আমার ভৌগোলিক হিসেবে হল নব্বই পার্সেন্ট মুসলিম তার মানে সবাই তো মুসলিমই দেখা যাচ্ছে যে এই দশ পার্সেন্ট যদি অমুসলিম হয় তাহলে শাসন করছে এরাই

সেই দেশের হয়তো তাহলে ওই দশ পার্সেন্ট অমুসলিম প্রেসিডেন্টকেও চালাচ্ছে প্রধানমন্ত্রীকেও চালাচ্ছে মন্ত্রীকেও চালাচ্ছে একেবারে সর্বনিম্ন থেকে সর্বোচ্চ পর্যন্ত যেহেতু তাদেরই নিয়ম এটা দুঃখজনক ঘটনা এটা কিন্তু কালেমা না বুঝার কারণে কারণে এরকম ঘটে গেছে তাই জন্য উনি এই তথ্যটা দিয়েছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়

যে উনি সারা বিশ্ব না ঘুরলে গিয়ে হবে সামনে এসে সবাই সবাই তো দেখতেছে উনি ওনার সামনে ঠিক আছে তাছাড়া মতন আমি একটু জানি ওনার সম্পর্কে উনি ছিলেন মূলত মিশরি মালিক আব্দুল আজিজ অনেকে আলেম হিসাবে সম্মান করে মুসে হারাম ইমতি দেন নাগরিকত্ব দিয়েছিলেন হ্যাঁ তো তুমি মিশরের অবস্থা জানি আমরা সেখানেও এই অবস্থা আছে অনেকে কালে মেলা আইলের অর্থ বুঝে না ওখানেও শিল্পের প্রচুর পদ প্রাদুর্ভাব আছে আমার মনে হয় এটা একটা কারণ হতে পারে জি 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 বলছিলেন জি তো দেখা যাচ্ছে যে মুসলিম সমাজের ভিতরে কালিমার যে বুঝ অনেকে তো বুঝেই না তরজমা জি হ্যাঁ আর যেটা বুঝতে সেটা হলো সঠিক না তো আমরা যেটা তরজমাটাতে আসছিলাম সেটা হলো আল্লাহ ব্যতীত সত্য কোনো মাবুদ নাই জি তার কারণ মিথ্যা এবং বাতিল কোরআনে অনেক আল্লাহ উল্লেখ করেছেন আল্লাহ অনেক আমরা অনেক দেখতেছি

এই কালেমার তরজমার উপরে নির্ভর করে আমার তা আসবে না শির কুফরি আসবে আমি যদি বলি তাহলে চলে আসলো সর্বেশ্বর বাদ আল্লাহ ছাড়া অস্তিত্ব জগৎ আর কিছু নাই তার মানে আমিও আল্লাহ নাউজুবিল্লা এই তরজমাই তো তারা বুঝেছিল যারা বলেছিল মাহফিল জুব্বাতি ইল্লা ভিতরে হোসেন ইবনে মনসুর হাল্লাদ সহ যারা বুঝছে এবং ইবনে আরবি ইবনে সাবিন ইবনে হুদ তিলমিশানি আফিফাল ফাজিরা তিলমিশানি এই সবগুলি যারা অন্যায় করেছে এই তরজমা করলে তাদের এই অন্যায় অপকর্ম ইসলাম এবং ইমান আকিদা তাওহিদের ক্ষেত্রে সাপোর্ট করা হয়ে সাপোর্ট করা হয়েছে এবং পৃথিবীতে আর কোন জিনিসই আল্লাহ ছাড়া নাই তাই তো এবনা আর ব্যাখ্যা করে বলেছেন মাল্কেল বয়ল খেঞ্জী ইল্লা ইলাখ না অমর অব্য নাফিল কেনিসেতে ইল্লা রাহেবো হ্যাঁ কুকুর এবং শূকর এগুলো আমাদের ইলা মাবুদ নাউযুবিল্লাহ যে পুরোহিত বা পাদ্রী রয়েছে এ আমাদের রব ইবনে আরাবী এই অথচ ইবনে আরাবী কি আমাদের সম্মান করে মুহিউদ্দিন দিনের জীবিতকারী ইসায়াকু আকবর এভাবে বলা হয় অথচ সে এত বড় কুফুরি কালাম কথা বলেছে অথচ সেগুলো কেউ চিন্তা করে না উনি তাকে

এমনকি বর্তমান যুগে ইহুদ খ্রিস্টান হিন্দু সবাই এখন মুসলমান হয়ে গেল কালেমা ভিত্তিক মুসলমান তারা তো ষষ্ঠ অস্বীকার করে না তারা তো ষষ্ঠ মানে সৃষ্টিকর্তা আমাদের অনেকে মুসলমানের কিন্তু এরকম ধারণা যে আমি আল্লাহকে সৃষ্টিকর্তা বললেই তো হয়ে গেল ইবলিশ তো তাই করেছিল খালাক্তানি মিন্নারি ও খালাক্ত মিন্টেন সে বলছে কি সে নিজের স্বীকৃতিতে দিচ্ছে আল্লাহ তুমি আমাকে সৃষ্টি করেছো আগুন থেকে আর ওই আদমকে সৃষ্টি করেছো মাটি থেকে সৃষ্টিকর্তা মেনে নিলো না ও তো জিলা হলো কালেমা আওতাই জি 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 নাউজুবিল্লাহ কিন্তু এখানে তো তার মুসলমান হওয়ার কালেমার এটা অর্থ না কালেমা হলো লা মাবুদা বিহাক্কিন ইল্লা আল্লাহ আল্লাহ বেদিকে তো কোনো মাবুদ নাই সৃষ্টিকর্তা মেনে নিলো কিন্তু সিজদার কি হকদার মেনেছিল না আদম কে সিজদা করতে অস্বীকৃতি গাপন করেছে যার জন্য সে বিচারিত শিরোবিজড়িত জাহান্নামীদের সে सरदार জি অতএব বিষয়টা আমাদের গুরুত্ব দিতে হবে আল্লাহ তো বড় কথালা নিজেই অনেক বাতিল ইলার কথা কোরানে বলছেন চুরান্ন নোহের মধ্যে তেইশ নম্বর আয়াতে বলছেন ওয়াদ ওয়া উস ইয়া উক নাসরত এগুলো ছিল বাতিল ইলাহ জি ইলাস ছিল কম নৌ নবীর কমের ইলাস ছিল না নিভ্রান্ত কাফের মুশেকদের ইলাস ছিল এই পাঁচজন সৎ ব্যক্তি জি জি তাহলে এরা যে ইলাহ হলো এরা কি বলবেন বাতিল ইলাহ না হক ইলাহ বলতে তো হবে একটা বলতে তো হবে জি হুম তারপরে সূরা আত-তাওবার 31 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইত্তাখাজু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনি ওয়াল মাসীহ ইবনু মারইয়াম ওয়া মা উমিরু ইল্লা লিইয়াবুদু ইলাহা ওয়াহিদা আল্লাহ বলছেন যে ইহুদি খ্রিস্টানেরা তাদের পাদ্রী পুরোহিতদেরকে আল্লাহ বাদ দিয়ে রব গ্রহণ করেছিল এবং ঈসা ইবনু কেও। অত তাদেরকে আদেশ দেওয়া হয়েছে একমাত্র একজন রব একজন ইলা মাবুদ গ্রহণের জন্য ইবাদত করার জন্য ইবাদত করার জন্য দেখেন ইহুদি খ্রিস্টানদের যে আলেমদেরকে ধর্মীয় শিক্ষক বা গুরুদেরকে যে আল্লাহ রব বললেন এ কি রব বলবেন রব না বাতিল রব নিসুন্দর বাতিল মাটির রব তো তরজমা তো ওইভাবে আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো মাবুদ নাই দেখছেন। একটা শব্দ জড়িত করে দেওয়ার কারণে অনেক শুদ্ধ বা আমরা একটু আলোচনা এখানে সংক্ষিপ্ত করতে ইনশাল্লাহ আমাদের বিরুদ্ধে যাব সম্মানিত দর্শক আমরা বিরুতির সময় এসে গেছি বিলতির পরে ইনশাল্লাহ আমরা আপনার কাছ থেকে এই করেমা রায়লীলা বাকি অর্থ শুনবো এবং দলিল সো সেটা জানবো ততক্ষণ আমাদের সাথে থাকুন আল্লাহ সুবহান তাআলা ارشاد কোরআন তোমাদের জন্য তোমাদের মধ্যে থেকে লাল রব্বুল আলম করেছে সুন্নাতের 바탕 তা সব সয়ে ভালো উপদেশ প্রদান করো এটাই হচ্ছে বিধা শরীয়তের নির্দেশ নারীর মর্যাদা ইসলাম ব্যতীত অন্য কোন ধর্মই নারীকে মর্যাদা দেয় না জাফর বিন محسن আব্দুর রাজাক বিন ইউসুফ ডক্টর হাফেজ এবিএম হাসবুল্লাহ আহমদুল্লাহ বিন মোহাম্মদ দেলবার হোসেন জাহাঙ্গীর আল নারী পুরুষের জন্য অনুসরণীয় নারীদের জন্য নারীদের কর্মক্ষেত্র চিহ্নিত করা মানবতার অস্তিত্বের জন্য নারী এবং পুরুষ উভয়ের প্রয়োজন তোমাদের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন প্রেমময় এবং দয়ায় সৃষ্টি করে দিয়ে সৃষ্টি করেছে জানো কেন প্রত্যেক কাজে আল্লাহর ইচ্ছাকে মান দিয়ে চলে

My question is about the beard, about Imam Mahdi. What are the people believing? He answers. So, number one is the help of Allah. He satisfies in the light of glorious Quran and authentic hadith. If Allah helps you, believe me, you have to get successful. Catch Dr. Zakir. Then we have the next call, please. To get convincing and valid answers, ডায়াল করুন ডক্টর জাকির কে প্রতি শনিবার রাত সাড়ে সাতটায় পুনঃ সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে পুরান আলোকে জীবন মনকে উদ্ভাসিত করতে হলে এতো করতে হলে প্রায় সুদৃঢ় ঈমান এবং পরিচ্ছন্ন অম পরিচ্ছন্ন পরিচ্ছন্নম পরিচ্ছন্ন কীভাবে অর্জিত হবে ইমানের দৃঢ়তা এবং অন্তরের পরিচ্ছন্নতা সে বিষয়ে বিস্তারিত জানতে হলে আলোচনা শুনুন আমাদের ধারাবাহিক প্রোগ্রামে সরল পথে চোখ রাখুন কেবলমাত্র পিস টিভি বাংলায় জানুন সেই দীপ্তিমান বিশেষ পথ যা সম্পর্কে মহান আল্লাহ পবিত্র কোরআনে উল্লেখ করেছেন শরণ পথ পরবর্তী অনুষ্ঠান পিএস টিভি বাংলায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত আমরা বিরতির পর ফিরে এসেছি আমরা মোترم জামান কাছ থেকে যে তো কালেমাতুল লাইল ইল্লাহ সঠিক অর্থ কি সেটা জানছিলেন এবং তিনি প্রমাণ দিচ্ছিলেন যে আসলে মানুষ যেভাবে তো লাইলের অর্থ করে সেগুলো অনেক অধিকাংশই বিভ্রান্তিমূলক এবং ভুল যে এমন অর্থ করা হয় যে অর্থ কখনো বিশুদ্ধ নয় এবং যে অর্থ করলে সমস্ত কাফের মুশেকরা ইমানদার হতে হয় অথচ কাফেরা যে অর্থ বুঝতো লাইল ইল্লাহ সেটা আমরা এখন বুঝি না সেই জন্য আমরা তার কাছে ফিরে যাচ্ছি তিনি আমাদেরকে আর একটু ব্যাখ্যা বিশ্লেষণ করে সেটা জানাবেন যে মহতারাম জি আলহামদুলিল্লাহ যেটা বলছিলাম যে আমাদের কালেমা হলো মূল জিনিস এটা ইসলামের ভিত্তি ইসলামের মাথা যদি কালেমাই না বুঝি তাহলে আমাদের সব বোঝাই ভুল হয়ে যাবে আল্লাহ রসুল এই জন্য তো কালেমা বুঝার জন্য বারো বছর শুধু কালেমা ভিত্তিক একটাই দাওয়াত ছিল এটা আল্লাহ এভাবে বরাদ্দ করেছেন কালেমাটা বোঝা কত জরুরি আল্লাহ রসুলের এই দাওয়াতি ইতিহাস থেকে আমরা অনুমান করতে পারি এবং কত সময় লাগার কথা সেই কালেমার ব্যাপারে আমরা বারো ঘন্টাও ব্যয় করি নি হিজরতের এক বছর পূর্বে মেরাজ হলো মেরাজের রাত সালাত সালাদ ফরজ হলো এর আগে তো আল্লাহ রসুল সোজাসান ফরজ সালাদ পড়েননি নফল পড়ে নফল পড়ে ফল সালাৎ কিন্তু কোনো ফরজ ছিল না হ্যাঁ এটা দ্বিতীয় রুকুন জি তাহলে আল্লায় বুঝলেন যে কালেমায় আগে বোঝা দরকার অন্যথায় নামাজ পড়ে কোনো লাভ নাই জি আগে মাথা তৈরি হবে তারপরে না বডি জি আগে বিশ্বাস ঠিক হবে কর্মকাণ্ড সহ তাছাড়া আরেকটি জিনিস আমার মনে হয় এখানে ভুল করে অনেকেই যে যেমন বিশেষ করে আশা আর মাতৃ দিয়ে বা আমাদের দেশে সমস্ত পাঠ্য বই আছে ওখানে ইলা শব্দের অর্থে ভুল করে ইলা শব্দের অর্থে ইলা শব্দের অর্থ বলা আল কাদের আল যিনি তৈরি করতে সক্ষম এটা করে করার অর্থ হচ্ছে এর মাধ্যমে কিন্তু আকিদের একটা বিরাট খলাল তৈরি হচ্ছে মানে এখন এবাদত যারই হোক না আমলিগত জিনিসটা বাদ দিয়েছেন বিশ্বাস হতে গেছে শুধু কালেমার ক্ষেত্রে এটা একটা ভুল অর্থ জি জি আমরা তো বলেছি কালেমার সঠিক অর্থ একটা হবে আর বাকি ভুল তো আর বাকিগুলো তো ভুল আর ভুল হলেই তার একটা ক্ষতি ইসলামের ওপরে বর্তা হবে মুসলমানের ওপরে বর্তা হবে মুসলমান তো মুসলমানই হইতে পারবে না হইলে ভূগোলবিদদের কাছে হবে সব ঘোষিত মুসলমান হবে কিন্তু প্রকৃত অর্থে কোরআন সুন্নাহ ভিত্তিক কোরআনিক মুসলমান হওয়ার কোনো সুযোগ নাই তারপর একটা মর্মার্থ উল্লেখ করা হয় অনেক দাওয়াতি ক্ষেত্রে যাদের বিচরণ তাদের মুখেও শোনা যায় জি 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 কোন কিছু থেকে কোন কিছু হয় না যা কিছু হয় আল্লাহ থেকে হয় এটাকে লাইলের অর্থ এটা কখন অর্থ না না দহসু দহসু ভাবে কিন্তু সেই যুগের কাফের মুশরিকরা বুঝতো বুঝতো আমরা বলেছি যে তারা কালেমার অর্থ বুঝতো কিন্তু কালেমা কে গ্রহণ করেনি অনেক সময় কালেমার এই অর্থ প্রয়োগ করে দেখিয়েছে তারা কে যদি জিজ্ঞেস করেন তোমাদেরকে কে সৃষ্টি করেছে অথবা আসমান জমিন কে কে সৃষ্টি করেছে সব বিষয়ে তারা উত্তর দিত আল্লাহ আল্লাহ

তারা বলবে এগুলো সবই আল্লাহ কুল এই এবার আল্লাহ বলছেন এত কিছু মানো তো সে আল্লাহকে ভয় করো সে আল্লাহকে ভয় করো এবাদতের মাধ্যমে ভয় করো আল্লাহর আদেশ পালনের মাধ্যমে ভয় করো আল্লাহর নিষেধাজ্ঞা থেকে বিরত থাকার মাধ্যমে ভয় করো এগুলো হলো আল্লাহ তো কথা ভয় করা তার মানে তারা এই জাতীয় কথা কোনো কিছু থেকে কোনো কিছু হয় না যা কিছু হয় আল্লাহ থেকে হয় তার চেয়ে বিস্তারিত এটা হলো না যেটা আল্লাহ সাক্ষী আল্লাহ করেছে আল্লাহ বলছেন যে তারা অধিকাংশই কিন্তু ইমান আনা সত্ত্বেও ছিল জি তা আমাদের অবস্থা যদি ওরকমই রয়ে যায় তারা ইমান আনতো আবার মুশ্রিকও আমরা ইমান আনে যদি মুশ্রিক থেকে যায়

তারা আসলে ইলহা শব্দের অর্থটি বুঝে নাই না বুঝার কারণে দেখেন অনেকে কভর করছে বলছে না আমার ইমে ঠিক আছে কারণ সে তো আল্লাহকে এক মানতেছে আল্লাহকে সষ্টা মানতেছে ক্ষেত্রে আমলে জিন্দিগি তার কিন্তু খলল রয়ে গেছে এই তো দালিলুল কারনি এই তো তো হলো মূল এই জন্যই তো রাসূলদেরকে পাঠানো হয়েছে অনেক সময় তো দেখা যায় যে প্রাকৃতিক ভাবও মানুষ কিন্তু রব চিনে ফেলবে চিনে ফেলে অনেক সময় মানুষ একজনকে বুঝতে পারে মানে মন মনটানে কিন্তু বিশাল সৃষ্টি আছে এর সশটা তো ঠakai লাগে তাই যে চলে আসল বিশ্বাস তাইলে তো অনেক সময় লাগেও না ব্রেন দিয়ে চিন্তা করে বের করা যায় এই ঈমান কিন্তু আল্লাহ তো বড় কথা রসুল প্রেরণ করেছেন কিন্তু এই তেওঁ সিদুর ববিয়া আল্লাহর এবাদত শিখানোর জন্য আমার আসাল ইনকাবলৈ কামের রসুল ইল্লা নু হেলাই আইন হইলা ইলাহ ইলা আইনাফা আবুদুন তোমার পূর্বে আমি যত রসুল প্রেরণ করেছি এই ওয়াহি দিয়ে প্রেরণ করেছিলাম যে একমাত্র আমিই হচ্ছি ইলাহ মাবুদ অতএব শুধু আমারই এবাদত কর ওয়ালাকত বাস নাফিকুল্ল মা যে রসুল আইন আবদুল্লাহ আসি প্রত্যেক উম্মতের ভিতরে রাসুল প্রেরণ করেছি এই দাওয়াত নিয়ে যে তোমরা আল্লাহর এবাদত করো তগুত থেকে বাস মানে জাহিরুল্লাহর এবাদত যেন না হয় তগুতটা হলো এবাদতের বিপরীত এই হলো অবস্থা অথচ আমরা মুসলিম হয়ে যদি এই কালেমার তরজমাটাই ভালো করে না বুঝি তাহলে তো আমার মুসলমান হয় বাকি থেকে গেল জি 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 আলহামদুলিল্লাহ আপনি এই বিষয়ে গ্রন্থ লিখেছেন আলহামদুলিল্লাহ কিভাবে বিনষ্ট হয়ে যায় ভঙ্গ হয়ে যায় এগুলো সব ওখানে নষ্ট হয় ইসলাম আসলে দেখুন এটা মেইন শিক্ষা প্রথম শিক্ষা প্রথম শিক্ষাটাই আমাদের দেশে দেশের আপনি যদি কোন আমাদের শিক্ষা ব্যবস্থা দেখেন কোথাও আপনি এক কালেমা লাইলা অর্থটা শিক্ষা দিতে পারবেন না অনেক কিছু শিক্ষা দেয়া হয় পণ্ডিত বানানো শর্ত তো কোথাও সিরিয়ালি পাওয়া যাবে না হ্যাঁ কোথাও নাই আমি এটা এইজন্য বলি 30 বছর আগের লিখে তো কোন কিতাবের ভিতরে যেমন ভাবে শর্ত আছে এই সিরিয়ালি জি 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 যেমন এই ইমানের শর্ত আছে ইমানের যেমন দেখা যাবে যে আমার রোজা ভাঙের কারণ তারপরে হজ নষ্ট হওয়ার কারণ আমার সালাদ নষ্ট হওয়ার কারণ নষ্ট হওয়ার কারণ আছে এইভাবে কিন্তু নষ্ট নষ্ট ইসলাম এবং হওয়ার ইমান কারণগুলো পাওয়া যাবে না আজ থেকে তিরিশ বছর আগের কোনো কিতাবে এগুলো কি কোরআন হাদিসে ছিল না অবশ্যই ছিল কিন্তু শুধু উজু ভঙ্গের কারণই কোরআন হাদিসে ছিল আর অথচ যদি আমার ইমান ভঙ্গ হয়ে যে থাকে তাহলে আমার বিশুদ্ধ উজু করে আর সলা পরে কি লাভ হ্যাঁ ইসলাম থাকতে হবে এই বিষয়গুলো আমাদের আমি যেটা বলতে যাচ্ছিলাম যে যে এই আলেমদেরকে আমরা ট্রেনিং দিতাম এবং তাদেরকে ইন্টারভিউ নিতাম ইন্টারভিউ ক্ষেত্রে এই জরুরি বিষয়গুলো তাদের কাছ থেকে পাই না কালেমার শর্তাবলী জানছে না ইমান ভঙ্গের কারণগুলো জানছে না সুন্নত বেদাত জানছে না

আমাদেরকে বানিয়ে দিতে আসছেন বা ফর্মুলা দিতে আসছেন স্পষ্ট কথাই তো আল্লাহ রসুল বলে দিয়েছেন এই যে আমার তখন আমরি ফিন আমি দিন নিয়ে এসেছি তোমাদেরকে দিন সম্পর্কে আমি যদি কোনো আদেশ দিই তাহলে এটা তোমরা যথাস পালন করবে ওই যে আমার তখন মিন মিনামরি দুনিয়া কুম অথবা মিন রাই তারপর সেই ক্ষেত্রে আল্লাহ রসুল সাহসন বলছেন ফান্তু আলমী

এমনকি কখনো কখনো দেখা যায় বেদাত জিনিসটা ওদেরকে বলে একটা উদাহরণ দেন উদাহরণ দিতে পারে না উদাহরণ দিলে আরো কয়েকটা উদাহরণ আসবে যেন উদাহরণ দিতে পারে না অনেক সময় দেখা যেত এগুলো খুব দুঃখজনক অথচ জি মতন আমরা আলোচনা শেষ পর্যায়ে চলে এসেছি আমরা আজকে আপনার থেকে বিদায় নিতে হচ্ছে আমরা দর্শকদের দিকে ফিরে যাচ্ছি সময় দর্শক বিন্দু আমরা আলহামদুলিল্লাহ মোতামের কাছ থেকে কালিমা তো বা ইসলামে প্রবেশ করা যে কালিমা সেই কালিমাটির সত্যিকার অর্থ জানতে চাচ্ছিলাম এবং তিনি আমাদেরকে সেটা ব্যাখ্যা করে শুনিয়েছেন আমরা ইনশাআল্লাহ তার কাছ থেকে দাওয়াতের ক্ষেত্রে তাঁর আরও কি অবদান ছিল এবং তিনি এখন কি করছেন সেটা শুনবো সালা আগামী কোনো আলোচনা ততক্ষণ আমাদের সাথে থাকুন আমাদের অপেক্ষায় থাকুন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি قَالَ يَا عَبْدِيَ يا اللَّهُ كُلَّمَا نَادِيتَ يَاهُ قَالَ يَا عَبْدِيَ يا اللَّهُ 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 إِقْرَأْ باسم رَبِّكَ الَّذِي خَلَقَ আপনার নাপনা প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করেছেন ইকরা মানে পড়ো সারা দুনিয়ার মানুষকে করুন মহিদুল্লাহ তাআলা পড়তে বললেন বিশ্ব সৃষ্টিতে সবচেয়ে মিরাকল আল কোরআন কে নাযিল করা এই ঠিক কাপুন্নো কেতাব কোরআন আরবী ভাষায় নাযিল হয়েছে যাতে থামাজের লোকদেরকে বোঝাতে সক্ষম হয় এটি মহা কল্যাণময় ও নিরময় বহু দিক থেকে হেদায়েত দিয়ে থাকে আছে কেউ তোমাদের মধ্যে যে চিন্তা করে ও গবেষণা করে দেখুন আমাদের অনুষ্ঠান এসো কোরআনের ছায়ায় প্রতি বুধবার রাত সাড়ে পুনঃ সম্প্রচার সকাল সাড়ে দশটায় বাংলাদেশে বাংলায় ডক্টর জাকিরের আন্তরিক বার্তা মহান আল্লাহ সর্বশেষ টেস্ট এটি মানবজাতির প্রতি আহ্বান দয়া এবং জ্ঞানের ঝর্ণা বিপদগামীদের পথ প্রদর্শক অসচেতনের প্রতি সতর্ক যারা সন্ধিহান তাদের জন্য নিশ্চয়তা দুঃখীদের জন্য সমাধান যারা হতাশ তাদের জন্য আশা আল কোরআন এই পৃথিবীর বুকে সবচেয়ে পজিটিভ বই আল্লাহর পক্ষ হতে মানুষের প্রতি চূড়ান্ত বার্তা চলুন এটা পড়ি বুঝি এবং অনুসরণ করি বাংলা মানবতার সমাজ